হ্যাঁ আপনি যদি চান ভাই ফ্রি নিয়ে যান কোনো প্রবলেম নাই প্রিন্সিপাল থেকে বাইক ফ্রি বাইক ফ্রি হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে বুট অর্ডার স্পেশাল বিকজ আজকে আমরা স্পেশাল একটি বাইকে বসে আছি এটা হচ্ছে মগবাজার মোড়ের প্রিন্সিপাল দিস সো নাইস এন্ড ভেরি বিউটিফুল থ্রি ফট হ্যান্ডেল বার এন্ড স্কাই কালার সো নাইস এন্ড বিউটিফুল কালার অ্যাভেলেবেল আমরা সব কালারই পেয়ে যাবো আর চাকা নিয়ে আমরা কোনো কম্পেয়ার হবে না চাকা এদিকে আসেন ক্যামেরাম্যান ও মাই গড 190 সেকশন টায়ার সিঙ্গেল সুইমাম ওকে দুই হাত দিয়েও ধরতে পারছি না এই চাকা কি সচরাচর কি দেখা যায় আমরা শুধু পেয়ে যাবো প্রিন্স ওয়ার্ল্ডে এর মধ্যে আমরা বেশ কিছু কালার পেয়ে যাবো স্কাই কালার ইয়েলো কালার রেড কালার অ্যান্ড ব্ল্যাক কালার অল কালার অ্যাভেলেবল গেট টু প্রিন্স ওয়ার্ল্ড আজকে আমরা এ ব্যাগ নিয়ে কথা বলবো এটা হচ্ছে রিগাল ব্র্যান্ডের পিল্ডার 165cc কেন আপনারা মোটর চাকার বাইকটি কিনবেন আজকে আমরা জানবো আশিক ভাইয়ের কাছ থেকে ভাই আপনাকে কিনছেন বাইকটা না ভাই আমি কিনি নাই আমার তো সবই ভাইয়া ঠিক আছে আমার কেনা লাগে না তার মানে ফ্রি ফ্রি সব ফ্রি আমার জন্য এই ব্যাগটি কি ফ্রি দিবেন না হ্যাঁ আপনি যদি চান ভাই ফ্রি নিয়ে যান কোনো প্রবলেম নাই প্রিন্সিপাল থেকে বাইক ফ্রি বাইক ফ্রি কেমনে সম্ভব শুধুমাত্র আপনার জন্য আমার জন্য হ্যাঁ আর কাস্টমারদের জন্য অবশ্যই ক্যাশব্যাক আছে বিশাল ক্যাশব্যাক আজকে দিয়ে দিব আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এই বাইক সম্পর্কে আমাকে কিছু বলেন ভাই কেমন কিনবে বাইকটি ফার্স্টে কি বাইকের সাউন্ড শোনাবো স্বপন ভাই খারাপ না ভাই একটা চমক থাকলো ভিউয়ার্সদের জন্য সাউন্ড দিয়ে শুরু করি আমার জন্য বাইক ফ্রি হ্যাঁ সো ভিউয়ার্স আমরা ফার্স্টে ফিল্ডার যে ভার্সন 3 রয়েছে পিল্ডার ভার্সন 3 এর প্রথমে আমরা সাউন্ডটা শোনালাম এটা হলো 2023 এর আপডেট মডেল পিল্ডার ভার্সন 3 দেখতে পাচ্ছেন ফার্স্টে আমরা ডিজিটাল ড্যাশবোর্ড থেকে শুরু করি বাইকটাতে কিন্তু ডিজিটাল ড্যাশবোর্ড পাচ্ছেন এখানে ওডোমিটার কিলোমিটার আরপিএম মিটার তারপরে গিয়ার শিফটিং নিউট্রালে চালাচ্ছেন বা আপনি কয় গিয়ার শিফট করছেন তারপরে আপনার ট্রিপ মিটার কিলোমিটার কত কিলো মাইলেজ আপনি বাইকটাতে পাচ্ছেন এবং কত স্পিড হচ্ছে সবই কিন্তু আপনি মিটারটাতে পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি এখানে কিন্তু আপনার নিউট্রাল ইন্ডিকেটর সবই কিন্তু এখানে শো করছে শুধু তাই নয় এখানে কিন্তু রয়েছে থ্রি পয়েন্ট অ্যাডজাস্টেবল হ্যান্ডেল বার দেখতে পাচ্ছেন ন্যাচারালি আপনি যে হার্লে ডেভিডসন বাইকগুলো রয়েছে ক্যাফে রেসার বা ক্লুজার বাইক বলেন এগুলো কিন্তু আপনার এটা থেকে ইন্সপায়ার হয়ে কিন্তু রিগাল র্যাপ্টর পিল্ডার ভার্সন 3টা মডিফিকেশন করা আর বাইকটাতে কিন্তু সামনে রয়েছে আপনার 110 সেকশনের টায়ার শুধু তাই নয় 320 mm এর ডাবল ডিস্ক পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন ডিস্কগুলো কিন্তু অনেক আপডেট করা হয়েছে তার পাশাপাশি এখানে কিন্তু ইউএসডি সাসপেনশন আপস অ্যান্ড ডাউন সাসপেনশন তো থাকছেই আর বাইকে কিন্তু এখানে আপনার ডে মুড নাইট মুড রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ডে মুড সরি হ্যাঁ শোন ভাই এখানে কিন্তু আপনি নাইট মুড রয়েছে আর এখানে কিন্তু আপনি ইগনিশন কিয়ের মাধ্যমে ডে মুডে কিন্তু আপনি বাইক রাইড করতে পারবেন আর দেখতে পাচ্ছেন ইন্ডিকেটারগুলো কিন্তু খুবই কিউট এবং এলইডি ইন্ডিকেটার ব্যবহার করা হয়েছে তার পাশাপাশি বাইকের রেডিয়েটারটা দেখিয়ে দেই রেডিয়েটারটা কিন্তু এখানে অনেক বড় দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা যখন হিট হয়ে যাবে হিটটা রিডিউস করার জন্য এখানে রেডিয়েটার প্লাস অপর পাশে কিন্তু একটা ফ্যান রয়েছে যথেষ্ট পরিমাণে বড় আর এটা কিন্তু রেডিয়েটার প্লাস অয়েল কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু ইগনিশন কি রয়েছে আপনি বাইকটা কিন্তু অন অফ করতে হবে ইগনিশন কিয়ের মাধ্যমে এখানে কিন্তু ডে মোড নাইট মোড কিন্তু সবই আপনি অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন আর ইগনিশন কিটাও কিন্তু আপনি দুইটা চাবি রয়েছে চাবির মাধ্যমে কিন্তু এই পুরো ইগনিশন কিটা কিন্তু আপনি লক করে ফেলতে পারবেন বাইকটা ইঞ্জিনটা একটু দেখাই ইঞ্জিনটা কিন্তু 165cc রয়েছে বাইকটিতে আপনার 6টা গিয়ার পাচ্ছেন বাইকটিতে তার পাশাপাশি এখানে কিন্তু 20.4 PS হর্স পাওয়ার রয়েছে এবং 12,000 RPM আপনি পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবেল প্রত্যেকটা ক্যালিভার থেকে শুরু করে কিন্তু সবই কিন্তু প্রিমিয়াম দেখতে পাচ্ছেন আর এখানে যদি আমি ফুল টেস্টটা দেখি প্লাস এখানে ব্রেকিং সিস্টেমের যে ইয়াটা রয়েছে কম্পোনেন্টটা রয়েছে সবই কিন্তু খুবই প্রিমিয়াম এবং খুবই হেভি কোয়ালিটি আর এখানে কিন্তু আপনার দুইটা কিন্তু প্লাক রয়েছে হিট সেন্সর প্লাক পেয়ে যাচ্ছেন বাইকটা কিন্তু আপনার ডাবল পিস্টন ডাবল প্লাকের কিন্তু বাইক দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণের বড় আপনার একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আর এখানে কিন্তু আপনার সিটিং পজিশন রাইডিং পজিশন সো মাচ কমফোর্টেবল আমি একটু বাইকটাতে বসে দেখাই যাদের হাইট নিয়ে সমস্যা আছেন যারা ক্লুজার বাইক চালাতে পারছেন না শুধুমাত্র হাইটের কারণে ওইটা নিয়ে টেনশন করতে হবে না আপনি চাইলে আপনার হ্যান্ডেল আরও উঁচা করতে পারবেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই আরও ভালোভাবে ব্যালেন্স করতে পারবেন বাইকটা আর বাইকের ওয়েট যদি আমি বলি এত বড় একটা বাইক এত মোটা চাকার বাইক প্লাস এত বড় একটা ইঞ্জিন রয়েছে বাইকটিতে খুবই পাওয়ারফুল বাইক আপনারা হয়তো সবাই বুঝে গেছেন আর এটার ইঞ্জিন কিন্তু রয়েছে 165cc আর এটার ওয়েট কিন্তু রয়েছে আপনার 195 kg আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার 16 লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে এখানে কিন্তু ব্লু কালারটা দেখাচ্ছি ব্লু এবং ব্ল্যাক কম্বিনেশন রয়েছে এখানে রিগাল র্যাপ্টর ব্র্যান্ডিং করা আছে দেখতে পাচ্ছেন রিগাল র্যাপ্টর মোটরসাইকেল শুধু তাই নয় এখানে কিন্তু রাইডিং পজিশন এবং পিলন পজিশনও কিন্তু সো মাচ কমফোর্টেবল
এখানে কিন্তু সিঙ্গেল সুইং আর্ম ব্যবহার করা রয়েছে। দেখতে পাচ্ছেন এক পাশ কিন্তু টোটালি খালি এবং অপর পাশ কিন্তু চেজেস ব্যবহার করা হয়েছে। এইটাই আসলে মূল বিশেষত্ব। আর এখানে টেল লাইট রয়েছে, টেল লাইটটি কিন্তু টোটাল ডিজিটাল এবং ইন্ডিকেটরগুলো কিন্তু খুবই প্রিমিয়াম সেগমেন্ট। এবং টেল লাইটটা একটু দেখিয়ে দিই, টেল লাইটটা কিন্তু দেখতে পাচ্ছেন টোটালি ডিজিটাল এবং এলইডি। তার পাশাপাশি এখানে ইন্ডিকেটরগুলো কিন্তু অনেক কিউট। আর এখানে কিন্তু মাডগার্ড রয়েছে, যাতে আপনার পিছনে পিলিয়নে কাদা মাটি না ছিটে বৃষ্টির দিনে, তাহলে কিন্তু মাডগার্ডটা অনেক বড় একটা মাডগার্ড পেয়ে যাচ্ছেন। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে ডিজিটাল যদি লাগান, আপনার ডিজিটাল নাম্বার প্লেট লাগান, তাহলে কিন্তু এখানে একটা লাইট রয়েছে, নাম্বার প্লেটের লাইটটা ফোকাস করবে। দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিলাম। আর এখানে কিন্তু আন্ডারবেলি এক্সস্ট পাচ্ছেন, দেখতে পাচ্ছেন টোটালি একদম টু ইন ওয়ান মাফলার আন্ডারবেলি পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন এটা বহুতই কিন্তু এক্সস্ট পেয়ে যাচ্ছেন টু ইন ওয়ান। আর এটা কিন্তু আপনি পাঁচটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন। দেখতে পাচ্ছেন স্কাই ব্লু কালার, তার পাশাপাশি রয়েছে আমার কাছে রেড কালার, পাশাপাশি রয়েছে ইয়েলো কালার। এছাড়া কিন্তু আমাদের কাছে অ্যানাদার কালার ব্ল্যাকটাও কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন। আর যদি হোয়াইট কালার নিতে চান, পিল্ডের ভার্সন 3-এর হোয়াইট কালারটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। টোটাল পাঁচটা কালার ভ্যারিয়েশন আপনি পিল্ডের ভার্সন 3 2023 মডেলে পেয়ে যাচ্ছেন। পিল্ডের ভার্সন যে 3 রয়েছে 2023 মডেল, এটা কিন্তু আমাদের কাছে পাঁচটা কালার ভ্যারিয়েশন পেয়ে যাচ্ছেন। আর যদি ডিটেলস নিয়ে আপনি কিছু জানতে চান, তাহলে কিন্তু আমাদের প্রিন্স প্রোডাক্ট ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে কিন্তু সব ডিটেলস দেওয়া আছে। আর যদি আরও ডিটেলস জানতে চান, তাহলে কিন্তু প্রত্যেকটা নাম্বার কিন্তু আমাদের যে রয়েছে ডিসক্রিপশনে দেওয়া। এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ এবং ইমোতে এবং সরাসরি ফোনে যোগাযোগ করলে কিন্তু আপনি আরও ইনফরমেশন পেয়ে যাচ্ছেন। আর পিল্ডের ভার্সন 3 2023 মডেলের বর্তমান মূল্য 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা থেকে 60,000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্টে আপনি পেয়ে যাচ্ছেন 4,40,000 টাকায়। যারা ঢাকাতে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন, আমাদের শোরুমে চলে আসেন। আমাদের 2টা আউটলেট রয়েছে, প্রথম শোরুম মগবাজার মোড় রাজ্জাক প্লাজার অপোজিটে এবং দ্বিতীয় আউটলেট মগবাজার ওয়ার্ল্ডজ আরঙ্গের শোরুমের অপোজিটে। আর যারা ঢাকা শোরুমে ভিজিট করতে পারছেন না, যারা ঢাকার বাইরে আছেন এবং প্রবাসে আছেন, আমাদের প্রত্যেকটা নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে। চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতে ভিডিও কলের মাধ্যমে আমাদের শোরুম দেখবেন এবং শোরুমের বাইকগুলো দেখবেন, একদম নিখুঁতভাবে বাইকটা দেখিয়ে দিব ভিডিও কলের মাধ্যমে। তারপর আপনি আপনার পছন্দের বাইকটি বুকিং করতে পারেন, তারপর আমরা পাঠিয়ে দিব। আপনি যখন প্রবাস থেকে চলে আসবেন অথবা আপনার নির্দেশনা অনুযায়ী আমরা আপনার বাইকটি পাঠিয়ে দিব এসি পরিবহন, সুন্দরবন অথবা আমাদের পার্সোনাল পিক আপের মাধ্যমে। প্রত্যেকটা বাইকেই কিন্তু গিফট অফার রয়েছে এবং পিল্ডারের সাথেও কিন্তু 60,000 টাকার ডিসকাউন্ট অফার রয়েছে এবং 3টা গিফট আইটেম রয়েছে, হিউজ পরিমাণের গিফট কিন্তু পেয়ে যাচ্ছেন। তাই এখনই চলে আসুন রিগেল র্যাপ্টর মোটরসাইকেলের শোরুম প্রিন্স ওয়ার্ল্ডে। যারা ভিডিওটা দেখছেন অবশ্যই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর ভিডিওটা লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।